हेलो बंधुरा, रियलमी एक्स थ्री सीरीज फाइनली 25 जून इंडिया लॉन्च होच्छे। सीरीजे मूलत दुटी स्मार्टफोन आम्रा पे जाबो, रियलमी एक्स थ्री और रियलमी एक्स थ्री सुपर जूम। तो बंधुरा, आजकेर भिडियोते आम्रा देखे नेब रियलमी एक्स थ्री सुपर जूम स्मार्टफोनटीर फुल स्पेसिफिकेशन एवं कत प्राइजे स्मार्टफोनटी इंडिया और बांग्लादेशेर मार्केटे लॉन्च होते पारे। আপনারাও যদি এই রিয়েলমি এক্স থ্রি সুপার জুম স্মার্টফোন সম্পর্কে সকল তথ্য জানতে চান, তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই দেখে নেওয়া যাক রিয়েলমি এক্স থ্রি সুপার জুম স্মার্টফোনটির ডিসপ্লে। এখানে 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং একদম উপরে লেফট সাইডে আমরা ডুয়েল পাঞ্চ হোল পেয়ে যাব এবং এই পাঞ্চ হোলের মধ্যেই পেয়ে যাব ডুয়েল সেলফি ক্যামেরা, যার মেন সেন্সরটি থাকছে 32 মেগাপিক্সেল, যার অ্যাপারচার F2.0 এবং এরই সাথে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এছাড়াও রিয়েলমি এখানে 120Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে প্রোভাইড করেছে এবং এখানে আমরা কর্নিং গয়লা গ্লাসের প্রোটেকশনও পেয়ে যাব। এছাড়াও ফ্রন্ট সাইডে আমরা ফেস আনলকের সুবিধা দেখতে পারবো। এরপর রিয়েলমি এক্স থ্রি সুপার জুম স্মার্টফোনটির পারফরমেন্সের কথা বললে, এখানে আমরা 7 ন্যানোমিটার বেসড কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+ প্রসেসর দেখতে পারবো, যার সাহায্যে হাই এন্ড গেমিং ও ডে টু ডে ইউজেস খুবই স্মুথলি চলবে। বন্ধুরা, এই স্মার্টফোনটির ইউজার এক্সপিরিয়েন্সকে আরও স্মুথ করার জন্য এখানে আমরা LPDDR4 র্যাম দেখতে পারবো। এছাড়া স্টোরেজে পেয়ে যাব UFS 3.0 সাপোর্ট এবং অপারেটিং সিস্টেমে আমরা লেটেস্ট Android 10 দেখতে পারবো, যা কাস্টমাইজ করা হয়েছে রিয়েলমি UI এর সাহায্যে। এরপর কানেক্টিভিটির কথা বললে, এখানে আমরা চার্জিংয়ের জন্য পেয়ে যাব Type-C চার্জিং পোর্ট, এছাড়া হাইব্রিড সিম কার্ড স্লট এবং ওয়াইফাই 6-এর সুবিধা। বাট এখানে কোনো 3.5mm অডিও জ্যাক থাকছে না এবং সাউন্ড সিস্টেমে আমরা পেয়ে যাব ডলবি অ্যাটমোসের ফিচার্স। রিয়েলমি এক্স থ্রি সুপার জুম স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাব 4200mAh-এর ব্যাটারি, যেখানে থাকছে 30W-এর ডার্ক চার্জিংয়ের সাপোর্ট এবং ইনবক্সই আমরা 30W-এর ডার্ক চার্জারও পেয়ে যাব। কোম্পানি ক্লেম করছে মাত্র 55 মিনিটে এই স্মার্টফোনটিকে আমরা ফুল চার্জ করে ফেলতে পারবো। এই স্মার্টফোনটির ব্যাক ডিজাইনের কথা বললে, এখানে আমরা 3D গ্লসি গ্লাস ব্যাক দেখতে পারবো। এরপর ক্যামেরার কথা বললে, এই স্মার্টফোনটির কোয়াড রেয়ার ক্যামেরার মেন সেন্সারটি থাকছে 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার F1.8। এখানে স্যামসাংয়ের GW1 সেন্সার ইউজ করা হয়েছে। এর সাথেই থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 8 মেগাপিক্সেলের পেরিস্কোপিক লেন্স, যেখানে আমরা পেয়ে যাব 5x অপটিক্যাল জুম এবং 60x ডিজিটাল জুম। এছাড়াও ফোর্থ ক্যামেরাটি থাকছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স। বন্ধুরা, এই স্মার্টফোনটিতে আপনারা 4K ভিডিও রেকর্ডিং ও স্লো মোশনের অপশনও পেয়ে যাবেন। এরপর কালার ভেরিয়েন্টের কথা বললে, মূলত দুটি কালার ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি আমরা পেয়ে যাব। প্রথমটি থাকছে গ্লোসিয়ার ব্লু এবং দ্বিতীয়টি থাকছে আর্টিক হোয়াইট। অ্যাট লাস্ট, এই স্মার্টফোনটির প্রাইস ও ভেরিয়েন্টের কথা বললে, মূলত দুটি ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি আমরা দেখতে পারি। প্রথমটি 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ এবং দ্বিতীয়টি 12GB র্যাম ও 256GB ইন্টারনাল স্টোরেজ। এবং প্রাইসের কথা বললে, এই স্মার্টফোনটির স্টার্টিং প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 24-29 হাজার টাকার কাছাকাছি এবং বাংলাদেশের প্রাইস স্টার্টিং হতে পারে 48-50 হাজার টাকার মধ্যে। বন্ধুরা, এই স্মার্টফোনটি আপনারা যদি কিনতে চান, তবে 25 জুন থেকে ফ্লিপকার্টে এই স্মার্টফোনটির সেল শুরু হচ্ছে। বন্ধুরা, এই ছিল রিয়েলমি এক্স থ্রি সুপার জুম স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশান এবং বেসিক রিভিউ। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে। তত সময় সায়োনারা, ভালো থাকবেন।